চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় গণভবন শেখ হাসিনার সরকারি বাসভবন যদিও জানা যায় শেখ হাসিনা ব্যতীত কোনো সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান এই গণভবনে বসবাস করেননি এই গণভবন নিয়ে রয়েছে অনেক বিতর্ক গত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মুখে পদত্যাগ করে যখন শেখ হাসিনা ভারতে চলে যান এরপর বেশ কিছু মানুষ গণভবনে ঢুকে লুটপাট চালায় যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা এই গণভবন নিয়ে বিতর্ক এর আগে অনেক হয়েছে তার আগে বলি গণভবন লুটপাটের বেশ কিছুদিন পরে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলা হয় গণভবনকে জুলাই বিপ্লবের গণহত্যার স্মৃতি জাদুঘর হিসেবে উন্মোচন করা হবে যদিও এর আগে লন্ডনে বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছিলেন জুলাইয়ে যারা শেখ হাসিনার পতনের আন্দোলন করে হতাহত হয়েছেন তাদের জন্য একটি স্মৃতি জাদুঘর বানানো হবে এরপরেই অন্তর্বর্তীকালীন সরকারের এই ঘোষণা এবার আসি যখন আওয়ামী লীগ সরকার উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার সালের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় ছিলেন তো ক্ষমতা শেষ হওয়ার কিছুটা মুহূর্তে বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা আইন দু চালু করা হয় এই আইনে বলা হয় শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে সরকারি বাসভবন দেয়া হবে বাসভবনের সরকারি যত সুযোগ সুবিধা তা দেয়া হবে এরপরে শেখ হাসিনাকে গণভবনে বরাদ্দ দেয়া হয় এবং শেখ রেহানাকে ধানমন্ডিতে একটি বাড়ি দেয়া হয় আর শেখ রেহানা সেই বাড়িতে সরকারি একজন গাড়ি চালক মালি ঝাড়ুদার একজন একজন করে আর কি আনুষঙ্গিক কাজের জন্য লোক রাখা হয় ঠিক নির্বাচনের আগের মুহূর্তে খালেদা জিয়া দাবি তোলেন যদি শেখ হাসিনাকে নির্বাচন করতে হয় তাহলে সরকারি বাসভবন ছেড়ে তারপরে নির্বাচন করতে হবে তাহলেই তিনি নির্বাচন করবেন এবং আলোচনা করবেন তো তখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছিল তো তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার আগে আগে শেখ হাসিনা এই বরাদ্দটা নিয়ে নেন যাতে তিনি ক্ষমতায় থাকার পরও এই বাড়িতে থাকতে পারেন যদিও এই গণভবন তৈরি করা হয়েছিল রাষ্ট্রীয় অতিথি ভবন হিসেবে কিন্তু বঙ্গবন্ধু কখনোই এই গণভবনে বসবাস করেননি বঙ্গবন্ধু বসবাস করেছেন তার বত্রিশ নম্বরের বাড়িতে এরপর যখন উনিশশো পঁচাত্তরে মেজর জিয়া ক্ষমতায় আসেন তখন তিনি গণভবনকে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া নাম দেন কিন্তু দু এক সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে বিএনপি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নানাবিধ চাপ দেন যে গণভবন ছাড়তে হবে এবং এ নিয়ে তারা আইনিভাবে লড়াইও করেন তখন আওয়ামী লীগেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে প্রশ্ন তোলেন বলেন তিনি কেন এই বাড়িতে থাকবেন সেটা নিয়ে একটি রিট করা হয় এরপরে শেখ হাসিনা বিএনপির এবং রাজনৈতিক দলগুলোর চাপের মুখে গণভবন ছেড়ে দেন ছাড়ার পর তিনি বলেন থাকলাম না গণভবনে না থাকলে কী হয়েছে আমি তো একশো এক টাকা নিয়ে বরাদ্দ নিয়ে নেই নিজের নামে করে নেই আমি শুধু থাকার জায়গা চেয়েছিলাম দরকার নেই আমার থাকার জায়গার এরপরে তিনি তখন প্রশ্ন তোলেন এবার আমি তো গণভবন থেকে বের হয়েছি খালেদা জিয়া কখন তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের হবেন অবশ্যই তখন সুন্দর একটি আলোচনা হবে এবং নির্বাচন হবে এরপর তত্ত্বাবধায়ক সরকারের পর যখন বিএনপি ক্ষমতায় আসে তখন বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা আইন দু বাতিল করা হয় এরপরই মূলত শেখ হাসিনা গণভবন ছেড়ে দেন এরপর দীর্ঘদিন সেটাকে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া হিসেবেই নাম দেওয়া হয় ঠিক দু সাল যখন আবার শেখ হাসিনা ফের ক্ষমতায় আসেন তখন আবার রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়ার নাম পরিবর্তন করে গণভবন রাখা হয় এরপর শেখ হাসিনা ক্ষমতা আসার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেশ কিছুদিন বসবাস করেছিলেন এরপর শেখ হাসিনা গণভবনকে নিজের বাসভবন হিসেবে ব্যবহার শুরু করেন তো দু সালের পর থেকে দেখা যায় তেজগাঁওয়ে যে প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানে শেখ হাসিনা রীতিমতো অফিস করা বাদি দিয়ে দিয়েছিলেন তিনি রাষ্ট্রীয় যত কাজ সভা সমাবেশ সবই গণভবনে করা শুরু করেন এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন জার্নালের সঙ্গেই থাকবেন